তোর নমস্কার বন্ধুরা, আমি রিমা, বুটি ক্রিয়েশনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত। শুভ দুপুর, গুড আফটারনুন সবাইকে। যারা নোটিফিকেশন পেয়েছো একটু জয়েন করতে থাকো। দুজন লাগবে, ওখানে দুজন থাকা, এখানে দুজন থাকা। ওই এসো, লাঠি খুলতে দুজন লাগবে, এদিকে দুজন থাকো, এদিকে দুজন থাকো। না, হলুদটা দিয়ে শুরু করি। তুমি এদিকে চলে আসো না, আচ্ছা প্রথম যে শাড়িটা দেখাবো, এই শাড়িটা দেখাবো, কোরা বেনারসি শাড়িগুলো না এইভাবে আসে। সারদা খানরা, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু আমাকে কমেন্ট করবে যে আমার সাউন্ড আর পিকচার ঠিক আছে কিনা। সিঞ্জিনী দেব, আগের দিন যে বুটি কাতান গুলো ছিল ওগুলো কি মুগা সুতোর নাকি জারি? ওগুলো মুগা সুতোর, জারি না। বুটি কাতান মানে যেগুলো পিওরে দেখিয়েছিলাম কি লাইভে আগের দিন, বুটি কাতান যেগুলো, সেগুলো মুগা সুতোর ছিল, যেগুলো 7950 দেখিয়েছিলাম পিওর কাতান। আচ্ছা ঠিক এইরকম ভাবে আসে। আচ্ছা সারদা খানরা ম্যাম থ্যাংক ইউ। এবার চলে এসো, দুজনে লাগবে খুলতে। ও একদিকে ধরবে, তুমি একদিকে ধরবে। হবে না, তুমি আসো না, এখানটা আসো, পরে একসঙ্গে ভাঁজ করে নেবে সবাই মিলে, চলে যাও। হ্যাঁ 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 দাও। আচ্ছা শুরু করে দিই আজকে, বন্ধুরা জয়েন করতে থাকো আর আমি অনুষ্ঠানটা শুরু করে দিই। খুব সুন্দর সুন্দর শাড়ি আছে, হ্যাঁ একদম হলুদ রং না, ইয়েলোটা দিয়ে শুরু করি। আচ্ছা ইয়েলোটা দিয়ে শুরু করি। এই হচ্ছে আমাদের ভাঁজ খোলা হয়ে গেছে, এই হচ্ছে দেখো, এই হচ্ছে শাড়িটার আঁচলটা রেডে যাবে আর বডিটা ইয়েলো। ইয়েলোতে দেখো এইভাবে মাল্টি কালারের কাজ আছে, ভীষণ গর্জিয়াস। সরস্বতী পুজো আর কদিন মাত্র বাকি, দেখো এরকম একটা সুন্দর কোরা বেনারসি পরে ঠাকুর দেখতে বেরোবে, খুব ভাল লাগবে দেখতে। এই হচ্ছে আঁচলটা, পুরো মিনা থাকছে পুরো বডিতে দেখো, আর পাটটা স্লিক রেখেছি যাতে লাইট ওয়েট হয়। এই দেখো মিনাগুলো, একটু কমেন্ট করবে, শেয়ার করে দিও, লাইক করে দিও যদি অনুষ্ঠানটা ভালো লাগে। আর এই হচ্ছে দেখো মিনাগুলো, এই হচ্ছে মিনাটা পুরো অল ওভার। আমি একটু না ভালো করে ধরে ধরে দেখাই, যারা যারা নোটিফিকেশন পেয়েছো ততক্ষণ চটপট জয়েন করতে থাকো। এর কিছু সুন্দর সুন্দর কালার আমি দেখাবো। দেখো আঁচলে টাসেল করা আছে, এই হচ্ছে শাড়িটা। ব্লাউজ পিসটা থাকবে রানিং এ, পুরো ব্রোকেট ব্লাউজ পিসটা। এই হচ্ছে দেখো শাড়িটার পুরো বডি, এই হচ্ছে দেখো ব্লাউজ পিসটা, এইটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিস এইভাবে থাকবে পুরো ব্রোকেটে। এর কিছু কালার অপশন আমি দেখিয়ে দিই, সাদা, এই হচ্ছে আঁচলটা লাল আর বডিটা থাকবে সাদা। এইবার আমাকে এইভাবে দাও, দাও এইভাবে দেখিয়ে দিই তাহলেই বুঝতে পারবে। পুরোটা খুলছি না,
পুরো শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। শাশ্বত দিদি ব্ল্যাক বুটি কাটান, থ্যাংক ইউ শাশ্বত দিদি, থ্যাংক ইউ। দেখো একদম কোরা বেনারসি দেখাচ্ছি, একদম মিনিমাম রেঞ্জ, দামটা পরে বলছি। এই হচ্ছে শাড়িটা পুরো 2950। তোমরা বুকিং করতে থাকো উমাদি, হাই উমাদি, দেখো শাড়িগুলো কেমন হয়েছে। আমি না জাস্ট দেখো এইভাবে আসে রোল হয়ে, রোলটা খুলি, এরম ভাবে শাড়ি দেখানোর মজাটাই আলাদা। এই হচ্ছে দেখো পুরো মিনা আছে পুরো বডিতে, সাদা লাল, এরকম একটা কোরা বেনারসি একটু স্টকে যদি থাকে না, দেখো বিভিন্ন ফ্যাশনেবল অনুষ্ঠানে পরলে দুর্দান্ত লাগবে, খুব লাইট ওয়েট আর প্রচুর গয়নাগাটি পরা যায় এটার সাথে। এই হচ্ছে শাড়িটা, আর লাল রঙে যাবে ব্লাউজটা, একদম ব্রোকেটের ব্লাউজ থাকবে একদম লালে। এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এইটা হচ্ছে দেখো ব্লাউজ পিস, এই যে একদম পুরো ব্রোকেটে থাকবে ব্লাউজ পিস। এই হচ্ছে শাড়িটা, দেখিয়ে দিই, ভীষণ সুন্দর, একদম ক্লোজলি দেখে নাও। 2950, 2950, 2950। আচ্ছা এবার ব্ল্যাক, দুর্দান্ত ব্ল্যাক। এই হচ্ছে দেখো আঁচল, এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে। আমি এর খুলে দিচ্ছি, তোমাদের তো খুলতেই হবে, ধীরে ধরো নাহলে অসুবিধা হচ্ছে দেখাতে। দেখুন এইভাবে কি সুন্দর, ধরো ধরো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে, একদম রোল পলিশ করা আছে শাড়ি। 2950, 2950, পুরো শাড়িতে কিন্তু এইভাবে দেখো মিনা যাচ্ছে, উফ কি লাগছে দেখো, ব্ল্যাকটা দুর্দান্ত, মনে হবে 8-10 হাজার টাকার শাড়ি পড়েছো, মাত্র 2950, 2950, পুরো মিনা একদম উইভিং এ। দেখো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটাই, দেখো পুরো ইয়ে শাড়ি উইভিং মে আ রহা হ্যায়। উমা দি থ্যাংক ইউ, দাঁড়াও একটু, এই হচ্ছে, এই হচ্ছে শাড়িটা কি লাগছে দেখো, আর এই হচ্ছে আঁচলটা। 2950, একদম রেডে থাকবে ব্লকেটে। এই একটু ব্লাউজটা দাও না গো, হ্যাঁ এই হচ্ছে দেখো ব্লাউজটা, একদম প্রত্যেকটা দেখো এইভাবে ব্রোকেটে থাকবে ব্লাউজ পিস। 2950, সরিয়ে দিচ্ছি, এইবার দেখাই পিওর খাদ্দি বেনারসি, হ্যাঁ ক্রেপ, যেটা মানে ক্রেপ বেনারসি পিওর সিল্কে উইথ সিল্ক মার্ক, সঙ্গেলে দাও, একদম দেখো পিওর সিল্ক, একদম ক্রেপ বেনারসি, এগুলোর প্রচুর ডিজাইন কালার আমি করি, সিল্ক মার্ক যুক্ত শাড়ি। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এইটা হচ্ছে আঁচল, এই হচ্ছে রেডে আঁচল আর রানী, এভাবে পুরো একদম জাল থাকবে পুরো বডিতে। ভীষণ সফট লাইট ওয়েট, দেখো একদম ক্রেপ বেনারসি, ভীষণ সুন্দর গর্জিয়াস। আমি একটু পুরো বডিটা দেখো খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো বডিটা এইভাবে দেখো উইভিং, পুরো হাতে বোনা, হ্যান্ডলুম, পুরো হ্যান্ডলুমের শাড়ি, ক্রেপ বেনারসি, দিস ইজ ক্রেপ বেনারসি, প্রাইস ইজ 7950, 7950। এই হচ্ছে শাড়ি রেন্ট, আমি তো প্লিট করবই, দুর্দান্ত একটা রং, কি সুন্দর দেখো শাড়ির ফল, রংটা কি দারুন, দুর্দান্ত রং, কে নেবে এটা চটপট বুকিং করো। প্রচুর কুচি হয় শাড়ি, কে শাড়ির কুচি ধরবে কোনো টেনশন নেই, যখন ইচ্ছে পড়তে পারবে, এত সুন্দর আর এত লাইট ওয়েট,
কথা শোনা শাড়ি, একদম কথা শোনা শাড়ি, এই হচ্ছে শাড়ি। দেখো, হ্যাঁ সব নিয়েছিস তো? এই হচ্ছে শাড়ির ফল দেখুন, আর এই হচ্ছে আঁচল। কন্ট্রাস্টে কেমন লাগবে দেখুন, রানীর সাথে রেড, ভীষণ গর্জিয়াস, ড্যাম স্মার্ট লাগবে। আর পুরো অল ওভার কাজ, আর ফলটা এত সুন্দর না, একটু ক্লোজ থেকে দেখাই। আহা, দেখুন শাড়িটা, পাড়টা থাকবে এইভাবে রেডে, এই দেখুন দুদিকের পাড়েই থাকবে রেড। এগুলো কিন্তু সব সিঙ্গেল পিস, একদম হাতে বোনা শাড়ি। চটপট দেখে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বার 8013392307। নিশা সাওয়ন্ত ম্যাম যে যে আজকে আছে না রেডি, আমি সব দেখিয়ে দিচ্ছি। হাতে বোনা শাড়ি তো আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ সেম ডিজাইন হয়তো হবে না, প্রচুর দেখাবো আমি, দেখো আমার সাথে থাকো। এই হচ্ছে শাড়িটা, দেখো এই রানী রংটা না ভীষণ ভালো লাগবে, এই দেখো শাড়িটা, আর এত হালকা শাড়িটা, ভীষণ লাইট ওয়েট। এই দেখো ফলটা, আর রংটা দেখো ভীষণ সুন্দর, একটা রানী রং। রূপা চৌধুরী, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। 7950 পিওর সিল্ক ক্রেপ বেনারসি, এই হচ্ছে শাড়িটা। আমার না আর খুলতে ইচ্ছে করছে না। এই তারপর ব্লাউজটা দেখাই, এইটা হচ্ছে ব্লাউজটা, এই হচ্ছে ব্লাউজ পিসটা, একদম রেডে যাবে, মানে রেড কন্ট্রাস্ট দেখো কি সুন্দর। হ্যাঁ আমি একটু গায়ে ফেলে তোমাদের দেখি, দেখো রেডের কন্ট্রাস্টে কি ভালো লাগছে। এই দেখো, এই হচ্ছে শাড়িটার লুকসটা, মানে দুর্দান্ত শাড়ি, ভীষণ গর্জিয়াস। দাম 7950, 7950। এই দেখো রংটা দেখে নাও, কারণ সব ডাই হয় তো, এগুলোর সেম পিস রংটা একটু এদিক ওদিক হয়ে যাবে আবার নেক্সট পিসে। রংটা মানে দুর্দান্ত, শীতকালের রং না প্রত্যেকটা রং ভীষণ গর্জিয়াস হয়, দেখো ভীষণ সুন্দর রানী, একদম রানী রং বলতে যা বোঝায়, ফুসিয়া পিঙ্ক। এই হচ্ছে শাড়িটা, একদম ক্লোজলি দেখিয়ে দিলাম রংটা, তোমরা এবার স্ক্রিনশট দিয়ে বুকিং করো। খুব হালকা, খুব হালকা, যারা একটু হালকা ফুলকা শাড়ি পছন্দ করো তারা এই শাড়িটা ছাড়তে পারবে না। পিওর সিল্কের শাড়ি, পিওর ক্রেপ বেনারসি। একটু অফবিট কালার দেখাই, দেখো এই রংটা কেমন। এইটা হচ্ছে ব্লাউজ পিস, প্রথমেই চলে যাবে ব্লাউজ পিস। এইবার হচ্ছে শাড়িটার, এইটা হচ্ছে আঁচলটা, খুব সুন্দর দেখো রংটা, ডার্ক চকলেট কালার, তাই তো? এটা কি রং? এটা একটু ডার্ক চকলেট বা একটু মেরুনিশ কালার। দেখো নিশা সাওয়ন্ত, ইয়েস ইটস ভেরি বিউটিফুল বাট আই এম হ্যাভিং পিঙ্ক কালার, আই ওয়ান্ট সি গ্রিন কালার ইন জাল। সি গ্রিন কালার, সি গ্রিন কালার আছে নাকি এখানে? সরি উই ডোন্ট হ্যাভ নাও সি গ্রিন কালার, জাল কাতান। এই হচ্ছে আরেকটা কালার, ভীষণ সুন্দর দেখুন, মিনা করা আছে পুরো, এইভাবে দেখুন, এই দে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, পুরো মিনাটা থাকবে কিন্তু এইভাবে, একদম উইভিংয়ে থাকছে কিন্তু মিনা, ক্রেপ বেনারসি। এগুলো কিন্তু প্রত্যেকটা ক্রেপ, পিওর সিল্ক ক্রেপ বেনারসি দেখাচ্ছি। 7950, 7950, এই হচ্ছে শাড়িটা। কুচিটার সাথে শাড়ির লুকসটা দেখুন, ভীষণ সুন্দর। এই হচ্ছে ব্লাউজ পিসটা, দেখুন লুকসটা ভীষণ সুন্দর। এই রংটা না, যারা একটু ব্রাইট কালার পরবো না, এখন না পরে, যারা ব্রাইট কালার পরবো না, রানী পরবো বা অন্য কিছু রং পরবো, তারা এই রংগুলো ট্রাই করুন, একদম অন্য রকম লাগবে দেখুন দেখতে। এটা না আঁচলটা কন্ট্রাস্ট করিনি, একই কালার রেখেছি, যেহেতু প্রচুর মিনা না দেখতে ভীষণ ভালো লাগবে। আর যে শেডসগুলো দেখুন মিনার ইউজ করা হয়েছে সব প্যাস্টেল শেডস, খুব সোবার লুকস দেবে শাড়িটা। এই হচ্ছে দেখুন মিনার কালারগুলো,
7950 7950 দাও। আচ্ছা একটু রং কাট প্যাটার্নের ডাই করা হয়েছে দেখুন, এটা একদম রং কাট প্যাটার্নের ডাই করা হয়েছে, খুব সুন্দর দেখতে। এই হচ্ছে শাড়িটা, এই যে কালারসগুলো দেখছেন, এই কালারসগুলো অরেঞ্জ গ্রিন ইয়েলো, এগুলো কিন্তু একদম রং কাট প্যাটার্নে, রং কাটে যেমন তিন চারটে কালার এইভাবে উইভিংয়ে থাকে, এটা কিন্তু ডাই করে ওই প্যাটার্নটা আনা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িতে এইভাবে একটু জিগজ্যাগ করে করে যাবে ডিজাইনটা। ক্রেপ বেনারসি প্রত্যেকটা কিন্তু আমি দেখাচ্ছি, ক্রেপ বেনারসি শাড়ি, একটু প্লিটস করি এটারও, খুব লাইট ওয়েট প্রত্যেকটা শাড়ি, কিন্তু বহুত লাইট ওয়েট হ্যায় ইয়ে সব শাড়ি, আর দেখনে ভি বহুত খুবসুরত লাগতা হ্যায় ইয়ে সব শাড়ি। ইয়ে দেখিয়ে পিওর সিল্ক মে হ্যায় ইসিলিয়ে বহুত লাইট ওয়েট হ্যায় ইয়ে। ক্রেপ বেনারসি 7950 7950 দেখিয়ে ফল কিতনা খুবসুরত হ্যায় অ্যান্ড ইজি টু ক্যারি, অলওয়েজ ইজি টু ক্যারি। এই হচ্ছে শাড়িটা, আমি একটু প্লিটস করে করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কতগুলো কুচি হলো। দেখুন পুরো শাড়িতে কিন্তু, হ্যাঁ তাই না, দুর্দান্ত দেখুন লুকসটা, দেখুন শাড়ির এইটা হচ্ছে আঁচল, পাল্লু মে ইয়ে ডিজাইন আয়েগা, ये देखिए पल्लू का डिज़ाइन, ये पल्लू का डिज़ाइन है, ये साड़ी का लुक है। कितना खूबसूरत है देखिए, 7950 7950 यही होच्छे साड़ी। अपनारा एइभावे स्क्रीनशॉट दिए बुकिंग करते हबे आमादेर व्हाट्सएप नम्बरे 7950। এই হচ্ছে শাড়িটা। আচ্ছা পি কে গোহিল ম্যাম, ওয়াফ অফ হোয়াইট মে পিওর সিল্ক দিখাও। আচ্ছা অফ হোয়াইট মে পিওর সিল্ক, ঠিক আছে ম্যাম দিখাতি হু। মৌসুমি অধিকারী হাই, হাই ম্যাম। এইভাবে কিন্তু বুকিং করতে হবে, দেখিয়ে দিলাম, এই দেখুন কালারসগুলো আরেকবার দেখে নিন ভালো করে। এই গোল্ডেন জারিটা উইভিংয়ে ছিল, এই জারিগুলো কিন্তু উইভিংয়ে আছে, তারপর কিন্তু এইভাবে রং কাট প্যাটার্নে ডাই করা হয়েছে এইভাবে পুরো। আর এইটা হচ্ছে আঁচলটা, জারিগুলো কিন্তু একদম অ্যান্টিক জারি আছে। এই হচ্ছে একটু দূর থেকে দেখাই, দেখুন পুরো একদম অ্যান্টিক জারি, দাম 7950 7950, স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে। এইবার দেখাই ভীষণ সুন্দর একটা রেড আর গ্রিন, আমি রেড আর রানী পরেছিলাম, প্রচুর বন্ধুরা চেয়েছিলে, দেখো এটা দেখাচ্ছি রেড আর গ্রিন উইভিংটা দেখো। আর এই শাড়িগুলো না দেখতে ভীষণ ভালো লাগে, আর এত লাইট ওয়েট, একদম ইজি টু ক্যারি যেটা আমরা বলি এই শাড়িগুলোর ক্ষেত্রে। ক্রেপ বেনারসি একদম সিল্কের, ভীষণ লাইট ওয়েট, আর যেহেতু সিল্ক মার্ক যুক্ত শাড়ি এই জন্য পরে ভীষণ আরাম, আর খুব ট্রেন্ডি দেখতে শাড়িগুলো, একদম ফিগার কারেকশন হয় খুব সুন্দর, এত লাইট ওয়েট। এটা দেখো ব্লাউজ পিস, একদম গ্রিনে যাবে ব্লাউজ পিস। এই হচ্ছে দেখো আঁচলটা, একদম কালচে সবুজ, একদম রেড আর কালচে সবুজ, এই কম্বিনেশনটা না ভীষণ ভালো লাগে। দেখো শাড়িটা, এই হচ্ছে কন্ট্রাস্ট, কি ভালো লাগছে দেখো কন্ট্রাস্টটা, একদম কালচে সবুজের সাথে এইভাবে রেড, রেডের কন্ট্রাস্ট। পূরবী দত্তা ম্যাম থ্যাংক ইউ, ম্যাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমারও আপনাদের সবাইকে ভীষণ ভালো লাগে, আপনারা আমার খুব ভীষণ ভালো বন্ধু, এই জন্য সবসময় আমরা। দেবরতী মুখার্জি শিফন মেটেরিয়ালে কম ট্রান্সপারেন্ট কিছু হবে? শিফন কিছু নেই গো আমার কাছে,
এই হচ্ছে শাড়ি, দেখো একদম ক্রেপ বেনারসি, রেডের সাথে কালচে সবুজ, আর এই হচ্ছে আঁচল, পিওর সিল্ক ম্যাটেরিয়াল এগুলো। এই হচ্ছে দেখো ব্লাউজ পিস, আর এই যে উইভিং টেকনিকটা না, এটাতে না ভীষণ রোগা লাগে, স্লিম অ্যান্ড ট্রিম লাগে এই উইভিং টেকনিকগুলোর জন্য। যেমন আগেরটাও যেটা দেখালাম না, পুরো জিগজ্যাগ করে আছে, দেখো এই প্যাটার্নগুলোতে না ভীষণ রোগা লাগে। আর শাড়িগুলো এত ট্রেন্ডি, ফিগার কারেকশন হয়, দেখো লাল রংটা দেখো কি ব্রাইট, এই দেখো পুরো উইভিংয়ে দেখো গোল্ডেন জারির দুটো ডিজাইন আছে। আমি একটু কুচি করে এই জন্য প্রত্যেকটা শাড়ি দেখো দেখিয়ে দিচ্ছি, শাড়িটার ফল কি ভালো, দেখো ফল শাড়ির, এই হচ্ছে শাড়িটার ফল, দেখো একদম এন্ড অব দি কিন্তু উইভিং আছে, একদম কোলাচল পর্যন্ত, কোলাচল পর্যন্ত এইভাবে উইভিংটা থাকবে। এত সুন্দর, ভীষণ লাইট ওয়েট, পিওর সিল্কের ক্রেপ বেনারসি, ভীষণ ট্রেন্ডি। আমি একটু কুচি করে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, লুকসটা কেমন আসবে বুঝতে পারবে। এইগুলো এগুলো টানো, দেখো শাড়িটা ইচ্ছা হলো না ঠিক নাকি, ঠিক আছে দারুণ দেখতে, ধরে নাও না, রিসিভ করে নাও, ঠিক আছে ধরো না। এই হচ্ছে দেখো শাড়িটা, লাল রং তার সাথে গ্রিন, দাম হচ্ছে 7950, 7950। এবার দেখাচ্ছি ব্ল্যাক, কালো রং, দেখুন ব্ল্যাক কালারের শাড়ি, উফ কি লাগছে শাড়িটা, মাল্টি কালার, তাতে আবার মিনা রয়েছে, উফ দেখুন কি হালকা শাড়িগুলো। একটু আউটলেটে চলে আসুন আজকে, একদম যারা চাইছেন না একটু হাতে নিয়ে ফিল করে যান শাড়িগুলো, এত সুন্দর শাড়িগুলো, দাম মাত্র 7950, পিওর ক্রেপ বেনারসি শাড়ি। এই হচ্ছে শাড়িটা, সঙ্গে সঙ্গে বুকিং করতে হবে, এগুলো কিন্তু থাকবে না, এত রেয়ার। ফলটা দেখুন এত ভালো, ফল দেবো না এই শাড়ি একটাতে মন ভরবে না বন্ধুরা। দেখুন এই হচ্ছে আঁচলটা কি ট্রেন্ডি দেখুন দেখতে, তার মধ্যে মিনাগুলো দেখুন, এই হচ্ছে মিনা, এই হচ্ছে শাড়িটার মধ্যে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হচ্ছে মিনা, এই হচ্ছে ক্লোজ থেকে দেখে নিন, একদম পাতলা, ভীষণ সুন্দর, অথচ ট্রান্সপারেন্ট নয়। এই হচ্ছে শাড়িটা, আমার বন্ধুরা কমেন্টস কোথায় করছে শাড়িগুলো কেমন লাগছে, থ্যাংক ইউ, এই তো কমেন্টস আসছে, রূপা চৌধুরী ম্যাম থ্যাংক ইউ। এই হচ্ছে শাড়ির ফলটা, 7950, 7950, 7950, এই হচ্ছে শাড়ির ফল, ক্রেপ বেনারসি। এইভাবে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এইটা হচ্ছে ব্লাউজ পিস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ খুব মজা লাগছে এবার, খুব ভালো লাগছে, কমেন্টস চাই বন্ধুদের তোমাদের। হ্যাঁ আরেকটা রানী দেখাই, হ্যাঁ আমি জানি একটা রানী দেখালে তো খুব চাপে পড়ে যাব, থ্যাংক ইউ শাশ্বত দিদি থ্যাংক ইউ, পুরবি দত্ত ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কমেন্টসগুলো মানে আমাকে খুব ইন্সপায়ার করে, এই যে দেখাচ্ছি শাড়িগুলো কেমন হয়েছে, মানে একটু টেনশনে থাকি তোমরা ভালো না বললে। এই হচ্ছে দেখো আরেকটা রানী রং, দেখো দুটো তিনটে না দেখালে না মন ভরে না, জানি প্রচুর বন্ধু রানী তোমরা পছন্দ করো, এই জন্য দেখো আমি রানী আনলেই অন্তত তিনটে চারটে করে দেখাই। এই হচ্ছে শাড়িটা, দেখো শাড়িটা একদম রানী, একটা দেখালাম পুরো জাল কাজ, এইটা দেখো উইভিংটা দেখো কি সুন্দর,
এই হচ্ছে দেখো উইভিংটা, একদম অন্য রকম দেখো, পুরো জারি আর হালকা দেখেছো, একদম মানে মনে হচ্ছে একদম স্কিন ফ্রেন্ডলিও বটে, এইসব পিওর যেহেতু এগুলো একদম স্কিন ফ্রেন্ডলি। মিতা দাস, রিমা, ফ্যান্টাস্টিক লাগ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কনিকা পাল, তোমারটা কি শাড়ি বলে দেবো, আমারটা মোডাল আছে, মোডালেরও কালার আমি দেখিয়ে দেবো। এইটা হচ্ছে দেখুন উইভিংটা, এই শাড়ির উইভিং দেখুন খুব সুন্দর উইভিং, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা উইভিংটা দেখো, একদম পিওর সিল্ক ক্রেপ বেনারসি। এইটা হচ্ছে আঁচলটা, এগুলো না কোনো কন্ট্রাস্ট করিনি, রানী না রংটা পুরো ভীষণ বোল্ড আর ব্রাইট, তো এই শাড়িগুলো এই জন্য দেখো কন্ট্রাস্টে করিনি, কি ভালো লাগছে কন্ট্রাস্ট ছাড়াও। 7950, 7950। আমার শাড়িটার পিপি আমি বলে দিচ্ছি, আমার শাড়িটার পিপি হচ্ছে 5950, 5950। সঙ্গীতা দাস দে, থ্যাংক ইউ ম্যাম। দীপা পোদ্দার, দিদি তোমার শপটা কোথায়? আমার শপটা একদম দমদম জংশন, বা এই এই লই দিদি এক মিনিট ধরে দাও না, হ্যাঁ আমার শপটা একদম দমদম জংশন বা মেট্রো স্টেশন লাগোয়া, 3E কালীচরণ শেঠ লেন, কলকাতা 30। আমি একটু প্লিটস করে দেখো দেখাচ্ছি শাড়িটা, এই হচ্ছে শাড়িটা লুকসটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখো শাড়িটা, এই হচ্ছে আঁচলটা, কিন্তু এটা হচ্ছে আঁচলটা দেখো লুকসটা কেমন লাগছে। 7950, 7950। যে বন্ধু ওই রানীটা না পাবে সঙ্গে সঙ্গে কিন্তু এই রানীটা বুক করো, দুটো রানী কিন্তু চিন্তা ভাবনা করে করেছি দেখো, একদম হিট ডিজাইন দেখো, একদম উইভিংটা দেখো, এই হচ্ছে উইভিংটা একদম ক্লোজলি ব্যাক পোর্শন, দিস ইজ দ্য রিভার্স পোর্শন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, শাড়িগুলো তো সুন্দর এই জন্য ভালো লাগছে আমাকে, আর আপনাদের মনটাও সুন্দর সবচেয়ে বড় কথা এটাই। দেখো স্লিক পার আমি চেষ্টা করেছি না স্লিক পার দিতে, তাহলে কি হবে হালকা হবে লাইট ওয়েট হবে, অনেকেরই যে রিমা খুব লম্বা নই মোটামুটি মিডল হাইটের বন্ধুরাও কিন্তু অনায়াসে এই শাড়িগুলো ট্রাই করতে পারবে। আর দেখছো তো আমি মানে সিঙ্গেল পিঠে করে দেখাচ্ছি যে ফলটা বোঝানোর জন্য, যে কি বডি হাগিং শাড়ি, কি লাইট ওয়েট। এইটা হচ্ছে আঁচলটা, 7950, 7950। এগুলোকে বললো আচ্ছা দেখা একটু, তুই আমাকে মডেলের কালার দে। আচ্ছা এইবার দেখাই আরেকটা শাড়ি, মিনিমাম রেঞ্জের একটা শাড়ি দেখাই। আচ্ছা মটকা বেনারসি, আমাদের বাংলার মটকা বেনারসি বুটিক ক্রিয়েশনের তোমাদের ভীষণ পছন্দ, এটা দেখো এটা বেনারসি মটকা, এটা না একদম ফ্যাব্রিকটাকে একদম আদলটা রাখা হয়েছে, একদম দেখো যে মটকা বেনারসি হয় না দেখো ফ্যাব্রিকটা একদম ক্লোজ থেকে নিয়ে, কিন্তু রেঞ্জটা খুব মিনিমাম মাত্র 2050, দুদিকে এরকম গোল্ডেন জারি থাকবে। আর বুটিটাও দেখো আমি এই সেম বুটিটাই আমি প্রচুর করতাম আগে, এটা এখন দেখো একটু জাস্ট রেপ্লিকা করা হয়েছে আমাদের বাংলার মটকার। আর আঁচলটা দেখো এইভাবে পুরো জারিগুলো যেগুলো ইউজ করা হয়েছে না অ্যান্টিক জারি, এই যে এই জন্য টেস্টটা খুব ভালো, শাড়ির খুব সফিস্টিকেটেড লুকস পাবে তোমরা, পুরো বডিতেই এইভাবে থাকবে 2050, 2050। একদম রানিং এ ব্লাউজ পিস, কি হয়েছে একদম রানিং এ ব্লাউজ পিস পাবে, এই হচ্ছে শাড়িটা, এবার দেই কালারটা। আর একটা খুব সুন্দর পার্পেলের একটা শেড দেখাই, কিন্তু রংগুলো না শাড়িগুলো না শাড়িগুলো যেমন আমাদের বাংলার মটকা যেমন ম্যাট লুকের হয় সেই রকমই কিন্তু ম্যাট লুকের, এটা কিন্তু যদি ভাবেন যে না খুব গ্লসি চকচকে সেরকম নয়, কিন্তু এটা লুকসটা একদম মটকার যে লুকসটা
একদম ম্যাচ লুকের পাবেন। এই হচ্ছে শাড়িটা, দেখুন এই হচ্ছে আঁচল, সেমি মটকা গুলো দারুণ। সৌমদা কোথায় ছিলে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আজকে দেখো খুব সুন্দর খাঁটি বেনারসি দেখিয়েছি। রিঙ্কু দি থ্যাংক ইউ, পুরনো বন্ধুরা কমেন্ট না করলে কি ভালো লাগে বলো, পুরনো বলো নতুন বলো সবাই তো বন্ধু, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস গুলো তো চাই। থ্যাংক ইউ রিঙ্কু দি, একদম সেমি মটকা বেনারসি 2050 2050, এই হচ্ছে শাড়িটা। এই হচ্ছে শাড়িটা, আচ্ছা আচ্ছা মডেলের যে কালারগুলো আবার রিস্টক হয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি, যে কালারগুলো রিস্টক হয়েছে এই গ্রিনটা পাবেন, এই গ্রিনটা পাবে, এটা মডাল মডাল স্যাটিন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আঁচলটা, একদম লাকড়িপাটটা যেটাকে বলে, একদম গোল্ডেন জারি উইভিং, এটা কিন্তু ওদের উইভিং এ থাকে, তারপর এই ব্লকটা করে ওরা। এইটা হচ্ছে আঁচলটা, পুরো শাড়িতে থাকবে ঠিক এই রকম। এই হচ্ছে শাড়ির লুকসটা, আমি যে শাড়ি পরে আছি ওর কালারও দেখাচ্ছি এখন, সুন্দর সুন্দর কালার আমি দেখিয়ে দেবো ওটারও। মোডাল শাটিন 4250, মোডাল শাড়ি আমার কাছে বিভিন্ন রকম রেঞ্জে পাবে, এটা কিন্তু 4250 4250। ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর, এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে এর ব্লাউজ পিস। আচ্ছা এইবার দেখাচ্ছি আমি যে শাড়িটা পরে আছি, আমি যে শাড়িটা পরে আছি মডেল, হ্যাঁ মডেল শাটিন, এটা ধরে নে একটু দেখিয়ে নি। মডেল শাটিন দেখো এইভাবে জাস্ট একটা সফট ব্রাউনের আজরাক করা হয়েছে, মাল্টি কালার অবশ্যই, সব ব্রাউন শেড আর ব্ল্যাক শেড গুলোকে নেওয়া হয়েছে। গাদোয়াল গাদোয়াল দেখবে, গাদোয়াল তো আমি খুব লিমিটেড করি সৌমদা, গাদোয়াল একটু অন্যরকম না হলে আমি দেখাই না, আমি দেখাবো আবার করব। তবে আমি চেষ্টা করেছি, আমি যে গাদোয়াল মানে মাসখানেক আগে বোধহয় একটা এপিসোড করেছিলাম, মানে সেম ডিজাইন এক একটা শাড়ি প্রচুর বন্ধুরা চেয়েছিলে, আমি চেষ্টা করব যাতে আরেকজন করেও দিতে পারি, ওই জন্য আমি বলেছি সেম ডিজাইন যদি হয় আমি দেখাবো। গাদোয়াল রেডি হয়ে গেলে কিন্তু একবারে না আমি আবার অনেকগুলো দেখাতে পারবো না, চারটে পাঁচটা যেরম যেরম হয়ে আসবে আমি দেখিয়ে দেবো। এই শাড়িটা একটু দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, হ্যাঁ এইটা হচ্ছে ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, পুরো আজরাক করা হয়েছে আঁচলে আর দুদিকের পাড়ে এইভাবে আজরাক করা আছে। দেখো শাড়িটা রংটা কেমন গো, এই শাড়িটা আমার শাড়ি, আমি মানে নিয়েই ফেললাম এই শাড়িগুলো, না পরে লোভ সামলাতে পারলাম না, যাই হোক তোমরাও পাবে পরে। এই হচ্ছে পাটটা 5950 5950, আগেরটা দেখালাম 4250, এইটা এবার দেখাচ্ছি আবার 5950, দেখো খুব সুন্দর, দেখো এটারও রংটা না ভীষণ সুন্দর, এই দেখো এটা কিন্তু ব্ল্যাক নয়, হ্যাঁ এটা একটু না ডার্ক পার্পেল, একদম পার্পেল কালার। ক্লোজ থেকে দেখো দেখিয়ে দিচ্ছি, এই দেখো রঙের ডিফারেন্সিয়েট আমরা করতে পাচ্ছি এখান থেকে, দেখো এটা ব্ল্যাক আর এটা দেখো ডার্ক পার্পেল, একদম ওয়াইন ঘাসা কালার, একদম আনকমন। এই রঙগুলো ডাই করিয়েছি শীতকাল বলে ভীষণ ভালো রং হয়। এই হচ্ছে আর বন্ধেজ যেটা দেখাচ্ছি একদম বেঁধে বেঁধে করে, এই হচ্ছে দেখো পেছনের দিকটা, এই হচ্ছে পেছনের দিকটা, তোমরা হাতে পেলেই বুঝবে। অনেকে না এই ক্র্যাশড ব্যাপারটা, যেমন আমি নিজেও এরকম ক্র্যাশটি পরেছি, আমি মানে পলিশ করিনি, যদি তোমরা পলিশ করে চাও পলিশ করেই দেওয়া হবে। এই হচ্ছে দেখো আঁচলটা, থ্যাংক ইউ রিঙ্কুদি থ্যাংক ইউ, এই হচ্ছে আঁচলটা। রিঙ্কুদি তোমাদের ছবিগুলো দেওয়া হয়নি, ছবিগুলো দিয়ে দেবো আজকে কালকে করে। এই হচ্ছে আঁচলটা আর এইটার ব্লাউজ পিসটা, এইটা
দেখো ইন্ডিগোতে যাবে ব্লাউজ পিস, পরলে কি সুন্দর লাগবে দেখো। আর এই ব্লাউজগুলো না একটা অ্যাসেট, যেমন আমি যে ব্লাউজটা পরে আছি অনেক শাড়ি দিয়ে চলে যায়। এই হচ্ছে দেখো লুকসটা, এই হচ্ছে শাড়িটা 5950, 5950। এর একটা সবুজ কালার দেখায়, এই রানীটা একটু টানবে গো, এই যে যে রানীটা, এটা একটু টেনে নাও তাহলেই হবে। আমাকে দিয়ে দে শাড়ি, দিয়ে দে বুঝলি, আমাকে শাড়ি দে বাবু। এর একটা গ্রিন দেখাই, যে রংগুলো ডিম্যান্ড প্রচুর থাকে আমি এগুলো না প্রচুর প্রচুর করা যায় না, কারণ এটা হতে এত সময় লাগে না, এই কাজটা হবে তারপর এইটা হবে তারপর ডাই হবে, এই জন্য না এগুলো না লিমিটেড কালার করি কিন্তু সিলেক্টেড, সব রং আশা করি তোমাদের পছন্দ হবে। দেখো এটাও কিন্তু 5950, দেখো কি ভালো লাগছে রংটা, আমার পছন্দের তালিকার রং সব। দেখো এই গ্রিনটা ভীষণ ভালো লাগে জানো তো, ছবি ভীষণ ভালো আসে। ধরো বিয়ে বাড়িতে সব ভিড়ের মাঝে কিন্তু তুমি একদম আলাদা হয়ে যাবে, তবে এর ব্লাউজ দিয়েই কিন্তু পরতে হবে শাড়ি, যে না ব্লাউজটা অন্য পরলাম না, এটার ব্লাউজ দিয়েই পরবে। এর ব্লাউজ পিসটাও তো কত সুন্দর দেখো, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা কালচে সবুজের সাথে, একদম রংটা দেখো একদম কালচে সবুজ, আর বন্ধেজ করা হয়েছে একদম রাই বন্ধেজ, এগুলো কিন্তু রাই বন্ধেজ। আর এই হচ্ছে দেখো ব্লাউজ পিসটা হ্যান্ড ব্লকে যাচ্ছে আজরাকের, আর এই পাড়গুলোতে দেখো আজরাক করা হয়েছে। দাম 5950, 5950, এগুলো হচ্ছে 5950। এই হচ্ছে শাড়িটা, আচ্ছা এইবার দেখাই আরেকটা শাড়ি, রংটা কি বলবো এটা মেরুন, একদম মেরুন কালার, মেরুন কালারের আজরাক, এই হচ্ছে শাড়িটা। আমি যে আমার শাড়িটা আর এই শাড়িটার পাড়ের কালারটা একদম অ্যাজ ইট ইজ এক, কালারটা ডিজাইনটা আলাদা। এইটা হচ্ছে দেখো পাড়ের আজরাকটা, দুদিকেই কিন্তু এইভাবে আজরাক থাকবে। আর এই দেখো, এই দেখো এই যে বেঁধে বেঁধে করা হয়, এই দেখো বাঁধাগুলো সব খোলা হয়েছে একদম বন্ধেজ, বাঁধাগুলো খোলা হয়েছে বলে দেখো কি সুন্দর হাইলাইটেড হচ্ছে বন্ধেজের। এই ডিজাইনটা না অনেক পুরনো ডিজাইন, কিন্তু দেখো এই কনসেপ্টটা ভীষণ ভালো লাগে দেখতে, বন্ধেজ, রাজস্থানি শাড়িকে চেনায় এই শাড়িগুলো। তোমার পিছনে লাল সাদা শাড়িটা কি শাড়ি, আমার পিছনে লাল সাদা কোনটা বলছে, আমার পেছনে কিরে লাল সাদা, দেখছি দেখছি আমার পেছনে কি লাল সাদা শাড়ি আছে। এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস আজরাকে যাবে, প্রত্যেকটা ব্লাউজ পিস যাবে আজরাখে, দুদিকের পাড় যাবে আজরাখে, আঁচল যাবে আজরাখে। এই হচ্ছে রংটা একদম মেরুন কালার, এই হচ্ছে দেখুন আঁচলটা। দাম 5950, 5950, মোডালে বন্ধেজ উইথ আজরাখেটা। আরেকটা রং দেখাই, এই রংটাও দুর্দান্ত রং, এই এটা তো আচ্ছা ঠিক আছে, এটা একটু অন্যরকম ডিজাইনটা, এটার আবার পার নেই, এটার পার নেই, বন্ধেজ করা হয়েছে আর আঁচলটা আজরাকে যাচ্ছে এইভাবে। এইটা হচ্ছে আঁচলটা, এইভাবে দেখো আঁচলটা আজরাকে যাচ্ছে, এটার কিন্তু পার নেই, রেঞ্জটা কম। এটা 4950, 4950, 4950, 4950। আচ্ছা আরেকটা কথা বলেই দিই, আজকে তো কোড়া দেখাবো বলে এনেছিলাম, কিন্তু কোড়া একজন একজন বিয়েতে দেবে গিফট করবে উনি 11টাই নিয়ে নিয়েছেন, সুতরাং কোড়া আমি দেখাতে পারবো না, শুধু জাস্ট তোমাদের ওপর থেকে গুলো দেখিয়ে দিচ্ছি যে আমি বলেছিলাম দেখাবো।
কথা দিয়েছিলাম, কিন্তু সব সোল্ড আউট। মানে আমরা দেখাবার জন্য রেখেছি অনেক দূর থেকে, যেহেতু উনি এসছেন বলছেন রিমা আমার 10-11টা একসঙ্গে লাগবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু আজকে আমি দিতে পারবো না, আমি চলে আসবো দু একদিন স্টক এলেই। গীতশ্রী চন্দা রাহা, গ্রিন মোডাল আজরাক দেখাবেন? গ্রিন মোডাল আজরাক, হ্যাঁ গ্রিন মোডাল আজরাক দেখিয়েছি, একটু কাইন্ডলি আপনি দেখে নিন ম্যাম, আমরা দেখিয়েছি গ্রিন, একটু রিওয়াইন্ড করে দেখে নিন। এই হচ্ছে শাড়িটা, এটা 4950, আগেরগুলো ছিল 5950, এটা হচ্ছে 4950। আচ্ছা এইবার যেটা বলি ব্লাউজ পিসটা দেখাই, এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস 4950। আচ্ছা যেটা বললাম, হ্যাঁ দাও এটা একটু দেখিয়ে নি, এই যে এই প্রচুর সুন্দর সুন্দর কালার এসেছিল, আমি এই জন্য বললাম চট করে চলে আসি লাইভে, তাহলে বন্ধুরা অনেকেই পান না। এই হচ্ছে রংগুলো দেখো, কিন্তু দিতে পারবো না, সব এক বন্ধুই নিয়ে নিয়েছে, ওনার গিফটের ব্যাপার আছে, সামনেই বিয়ে। এই দেখো কি ভালো ভালো রং এসেছিল, এই হচ্ছে শাড়িগুলো। কোরা বেনারসি, পিওর সিল্ক কোরা বেনারসি, এই হচ্ছে দেখো, এগুলো হচ্ছে সব পিওর সিল্ক কোরা বেনারসি, সব সোল্ড আউট। এই হচ্ছে এটা না একদম হলুদ রংটা না ভীষণ সুন্দর হলুদ, একটু মাস্টার্ড ঘেঁষা হলুদ, এই হচ্ছে রংটা মাস্টার্ড ঘেঁষা হলুদ, তার সাথে দেখো ব্ল্যাক। দারুণ দারুণ রং এসেছিল, কিন্তু আবার নেক্সট যেদিন স্টক আসবে আমি দেখিয়ে দেব। দেখো গ্রিনটা, এই হচ্ছে শাড়িটা, আর দেখাস না, জাস্ট আমি দেখিয়ে দিলাম বন্ধুদের, বলেছিলাম দেখাবো। দীপা পোদ্দার বুকিং করলে এনে দেবে তো? তুমি বুকিং করো, আমাদের 2-3 দিন অন্তর অন্তরই কোরার কালেকশন আসে, আমি দেখাতেই থাকবো। সেম ডিজাইনটা হয়তো হবে না, একটু পাল্টে যাবে ডিজাইনটা, কিন্তু পাবে, কোরার প্রচুর কালেকশন আমার কাছে পাবে, আমার কাছে 1-2 দিন অন্তর অন্তরই কোরা আসে। এই হচ্ছে সুনিতা রুখারে, হ্যালো ম্যাম, হ্যালো, বহত কালার থা দিখানে কে লিয়ে বাট অল আর সোল্ড, সুনিতা রুখার নাইস কালেকশন, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এই হচ্ছে শাড়িগুলো, দেখাস না আর, ওটা দেখিয়ে দিই, ওটা লাস্ট দেখিয়ে দিই, খুব ভালো ভালো কালার, আমি আমার নিয়ে আসবো, কোরার কালেকশন আমি নিয়ে আসবো। শর্মিষ্ঠা হালদার, এগুলো সব পিওর সিল্ক কোরা বেনারসি, প্রত্যেকটা সিল্ক কোরা বেনারসি। এই হচ্ছে শাড়িগুলো, আচ্ছা এইবার দেখাই এই শাড়িগুলো দেখুন, এইগুলো আমি করছি আপনাদের কাছে, ভীষণ ভালো রেসপন্স পেয়েছি। তসর বেনারসি, রাখি মুখোপাধ্যায়, গ্রিন বডি স্কাইপার, সোল্ড হয়ে গেছে ম্যাম, দামটা 8250, 8250, কিন্তু সব সোল্ড। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি শাড়িগুলো কেমন দেখুন, ভীষণ সুন্দর দেখতে, পুরো মিনা। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচল, এইভাবে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, পুরো আঁচলে কিন্তু এইভাবে থাকবে মিনা, পাড়ে থাকবে মিনা, বডিতে যে বুটা আছে সেটাতেও কিন্তু মিনা থাকবে, আর পাড় কিন্তু স্লিক পাড়, কালচে সবুজ, তেসার বেনারসি 2950, 2950। সুজাতা দাস, হাউ মাচ প্রাইস কোরা বেনারসি 8250। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িতে কিন্তু এইভাবে কাজ থাকবে, খুব লাইট ওয়েট, আমি একটা শাড়ি প্লিট করে দেখিয়ে দিচ্ছি, খুব হালকা শাড়ি এগুলো, এই দেখুন আমি একটু প্লিট করে দেখাই তাহলে বুঝতে পারবেন, দেখুন এই হচ্ছে শাড়ির ফল,
এই হচ্ছে শাড়ি, 2950। তোমার থেকে নেয়া কোরাটা বিয়ে বাড়িতে পরবো, ব্লাউজ বানাতে নিয়েছি একদম। বিয়ে বাড়িতে পরে আমাকে কিন্তু ছবি পাঠিয়ে দিও, আর সবাই কি বলেছে সেটা কিন্তু বলতে ভুলবে না। সবার কেমন লেগেছে তোমার শাড়িটা? এই হচ্ছে আঁচলটা, 2950, 2950। সেমি দাসার বেনারসি, রেপ্লিকা বলতে পারো, দাসার বেনারসি একদম রেপ্লিকা। আরেকটা ডিম্যান্ডের কালার দেখাই, এটা হচ্ছে একদম মাজেন্ডা টোন, ডার্ক মাজেন্ডা টোন, দেখো। এই হচ্ছে শাড়িটা, 4950-রও কিন্তু প্রচুর কালার আসছে আমার কাছে। তোমরা যারা নিতে চাইছো বা কালার অপশন দেখতে চাইছো আমাকে ফোন করো। 5950-র মডাল শাড়িনেরও কালার তো এখন আছে, আর 4950-রও কিন্তু প্রচুর কালার আসছে। জয়শ্রী ব্যানার্জি, পিওর চেক মঙ্গলগিরি হবে? পিওর চেক মঙ্গলগিরি হবে। কি রং চাইছেন একটু কাইন্ডলি বলুন। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচল, দাম হচ্ছে 2950, 2950। রানিং বিপিটা তো দেখাতেই ভুলে গেলাম, এইটা হচ্ছে রানিং এ থাকবে বিপিটা, এইটা হচ্ছে বিপিটা, এই হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার। এর আরেকটা কালার দেখাই, এই ওই খাটি ক্রেপ বেনারসিটার ব্লাউজটা কিন্তু এখানে রয়ে গেছে। এইবার দেখাই একটা ওয়াইন কালার, দেখুন শাড়িগুলো শ্রীদে, এগুলো কি পিওর ম্যাটেরিয়াল? না, 2950 তো, এগুলো পিওর নয়, এগুলো সেমিতে আছে, 2950। এই হচ্ছে এটা টাসেল করা বলছি, এই হচ্ছে আঁচলটা, পুরো মিনা থাকবে আঁচলে। এই হচ্ছে আঁচলের মিনাটা, পুরো বডিতে যেখানে যেখানে দেখুন মিনাটা কি নিখুঁত, পাড়েও কিন্তু মিনা থাকবে, বডিতে থাকবে, আঁচলে থাকবে। এই হচ্ছে ওয়াইন কালার, 2950, 2950। স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, 8013392307। এই হচ্ছে ব্লাউজ পিস আর বর্ডার, আর এই প্লেনে যাচ্ছে ব্লাউজ পিসটা, সেমি রেপ্লিকা বলতে পারেন, তাসার বেনারসি, 2950। এইভাবে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে। আর কি মঙ্গলগিরির ওই তো রানীটা প্লেন না, চেকটা, হ্যাঁ চেকের কি কালার আছে এখন, আছে কিছু কালার? সব সেল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমাকে, আচ্ছা আচ্ছা, চেক মঙ্গলগিরি এক বন্ধু দেখতে চেয়েছিলেন, চেক মঙ্গলগিরি রানী কালার আছে এখন। এই দেখুন পিয়ে গোহিল ম্যাম, আপনে যে শাড়ি পেহনি হ্যাঁ উসে দুসরা কালার দিখাও, উসকা কালার তো মানে বহুত দিখা দিয়া, এটা এটা ভাঁজ করো নি তো, দাও তো, এই যে আমি যেটা পরে আছি। আচ্ছা দেখ লিজিয়ে পেহলে মেরা শাড়ি, ইয়ে দেখিয়ে ম্যাম, পিয়ে গোহিল ম্যাম আপ দেখ লিজিয়ে ম্যাম, ইয়ে যো মেরা শাড়ি হ্যায় নে, এগুলো হ্যাঁ ওই মেরুনটা দাও যেগুলো খোলা আছে আগে দিয়ে দাও। এই হচ্ছে দেখুন, ইয়ে দেখ লিজিয়ে শাড়ি, 5950, ইসকা কালার ম্যাম একবার দিখা দিয়া, স্টকে আছে তো, দুটো তিনটে করে বুকিং হয়ে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে দাও দেখিয়ে দিও নাকে। আচ্ছা ইয়ে দেখ লিজিয়ে, অর এক কালার হ্যায় ইসকা, জয়শ্রী ব্যানার্জি, ব্ল্যাক পার্পেল বটল গ্রিন, ব্ল্যাক পার্পেল বটল গ্রিন মাজেন্ডা, এসব কালার অপশন গুলো। আচ্ছা ব্ল্যাক পার্পেল বটল গ্রিন না, এখন প্লেনে আছে, এখন এখন চেক মঙ্গলগিরির না কালার সব শেষ হয়ে গেছে আমাদের, দুটো তিনটেই কালার আছে, একটা গ্রিন আছে আর একটা, একটা যেটা দেখালাম রানী আর একটা এই গ্রিন, এই দুটোই আছে এখন কালার, বেজ কালার। এখন কালার নেই, আবার চলে আসলে দেখিয়ে দেবো লাইভে, একটু কাইন্ডলি লাইভটা ফলো করে রাখবেন। এই হচ্ছে একটা কালার, এটা দেখিয়ে দিয়েছি, এই একটা কালার, আরেকটা কালার দেখাই, এটা না গ্রিনটা দাও, এই যে যে গ্রিনটা, এই যে যে গ্রিন, এই যে এই আরেকটা কালার গ্রিন, দেখো কালার আছে, কালার আছে দেখো, এই একটা কালার গ্রিন কালার,
मेरा साड़ी जो है उसका कल अरे इटा हाँ इटा खोलो ये एक टा कलर ये देख लीजिए और एक कलर है मेरा साड़ी का ऑप्शन डार्क बॉटल ग्रीन में आएगा पूरा साड़ी में ऐसे बंदेज है और ये ब्लाउज पीस में अजरक का ब्लॉक है और ब्लाउज पीस सॉरी आंचल में ब्लाउज अजरक का ब्लॉक है और ये ब्लाउज पीस में आएगा ये डिज़ाइन दाओ इधर देखो ये और एक कलर ऑप्शन है प्रत्येकटा रंग भालो ये देखिए और एक कलर ऑप्शन মঙ্গলগিরির পিপি হচ্ছে প্লেনটা 3950 আর চেকটা 4450 চেকটা 4450 এইটা হচ্ছে আরেকটা কালার পাল্লু মে এসে আয়েগা ইয়ে অরেক কালার হ্যায় ইয়ে দেখিয়ে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবে আবার চলে আসবো নতুন নতুন শাড়ির কালেকশন নিয়ে এই হচ্ছে শাড়িটা আচ্ছা মৌসুমী ব্যানার্জি উনি লিখছেন পিপি কোন শাড়ির পিপি জিজ্ঞাসা করছেন বলুন বলে দিচ্ছি এই মডেলের পিপি 5950 এই যে মডেলগুলো আমি দেখাচ্ছি এই মডেলগুলো 5950 এর একটা আমি 4950 দেখিয়েছি একটাই দেখিয়েছি ওরও কালার অপশন পেয়ে যাবেন একদিন দুদিনের মধ্যে স্টক রেডি হচ্ছে জাস্ট আসতে যেটুকু সময় লাগবে এই হচ্ছে আঁচলটা একটু রিভাইন করে দেখে নেবেন দু রকম রেঞ্জের দেখানো হয়েছে আজকে মডেল এই হচ্ছে আমার শাড়িটার দাম 5950 এইটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে ব্লাউজ পিস দেখুন খুব সুন্দর এইটা হচ্ছে শাড়ি তোমার পেছনে নিচে বুঝতেই তো পারছি আমার পেছনে সাদা পিছনে নিচে বোধহয় এই কোড়াটা বলছে বোধহয় কোড়াটা বলছে না এইটা বোধহয় বলছে এই শাড়িটা বলছো আমার পেছনে দেখো এই সাদাটায় নিচে এটা আছে কোড়া বেনারসি এটা দেখো দেখিয়েছি আমি হ্যাঁ বুঝেছি আমার বন্ধুদের মন আমি বুঝতে পারি কোড়া বেনারসি আগেই দেখিয়েছি দেখো তাও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো কোড়া বেনারসি সাদা লাল লাল বর্ডার থাকবে দুদিকে আর বডিতে এরকম মিনা থাকবে এইটা হচ্ছে আঁচল একদম প্রথমেও দেখো এর কালারও দেখিয়েছি এইটা হচ্ছে আঁচলটা ব্লাউজ পিসটা থাকবে ব্রোকেটে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে দাম 2950 2950 নিশা সাওয়ন্ত ম্যাম কোড়া বেনারসি কব দিখায়েঙ্গে दिखाऊंगी दो तीन दिन में ही कोशिश करती हूँ दिखाने के लिए ठीक है ठीक है आज के पर्यंत सबाई खूब भलो थकबें ऑफ व्हाइट में दिखाया नहीं ऑफ व्हाइट में क्या दिखाऊं बोलिए ऑफ व्हाइट में ये दिखाओ शॉर्ट बॉर्डर का सारा दिखाना मैम थैंक यू यही होच्छे देखिए ये दिखाओ ये छोटा बूटी कतान बनारसी का है पीए गोहिल मैम के लिए मैं बोल रही हूँ आप बोलेंगे तो ये मैं दिखाऊंगी ये व्हाइट में है एक मंगलगिरी दे दो ये देखिए हाँ ऑफ व्हाइट ये देखिए ये सोना चांदी के साथ है ये देखिए चमक रहा है चांदी जो है चमक रहा है ये एंटीक जरी का बूटी है शॉर्ट बॉर्डर का पार है दिखा दे तू एक बार भीषण रिच लुक है साड़ी बहुत ही खूबसूरत है प्योर कतान में है ये पल्लू में आया आ गया की बोलूं
এটা হচ্ছে পাল্লু, ইয়ে দেখ লিজিয়ে, দিস ইজ দ্য আচল পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য বডি। ফ্যাব্রিক ইজ পিওর সিল্ক, দিস ইজ সিল্ক মার্ক সার্টিফাইড পিওর কাতান বেনারসি। ইয়ে দেখিয়ে শাড়ি, আর এক মায় দিখা দেতে হো নিশা সাবন্ত, অল আর অসম কালেকশন, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর এক মায় দিখা দিতে হো, ইয়ে মঙ্গলগিরি সিল্ক অফ হোয়াইট মে হ্যাঁ, ইয়ে দেখিয়ে মঙ্গলগিরি সিল্ক, ইসকা ইয়ে পার হ্যায়, ইয়ে লোয়ার ইয়র্ক কা পার হ্যায়, থোড়া ব্রড মে আয়েগা পার, লেকিন আপার ইয়র্ক কা জো পার হ্যায়, ইয়ে দেখিয়ে আপার ইয়র্ক কা পার। শারদা খান রা ম্যাম, কালার আমি দেখিয়েছি, একটা ইয়েলো দেখিয়েছি, একটা ব্ল্যাক দেখিয়েছি, একটা হোয়াইট দেখিয়েছি, আর কালার নেই না, গ্রিন টিন ছিল না সব শেষ ওর কালার ম্যাম। হ্যাঁ তিনটেই বোধহয় এখন দেখিয়েছি, আর ম্যাজেন্ডা ট্যাজেন্ডা ছিল না। আচ্ছা উসমে ওর মধ্যে ম্যাজেন্ডাও পাবেন আর গ্রিনও পাবেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন, আমি চেক করে বলে দিচ্ছি। এই হচ্ছে মঙ্গলগিরি, যেটা অফ হোয়াইট যিনি বলছিলেন, দেখুন এটার দাম হচ্ছে 4450, প্রাইস অফ দিস সারিজ 4450 অ্যান্ড দ্য প্রিভিয়াস ওয়ান 7950। ইয়ে দেখিয়ে ছোটা বর্ডার আয়েগা উপর মে, আর ইয়ে বটম পার্ট কা বর্ডার থোড়া ব্রড হ্যায়, 4450, অল আর সিল্ক মার্ক সার্টিফাইড সিল্ক। আচ্ছা আজকে এ পর্যন্তই, এবার টাটা, সবার থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার ঠিক এইরকমই একটা সময়, কারণ সব বন্ধুদের এই সময়টাই সুইটেবল বলেছে, এই সময়টায় চলে আসবো, তোমরা কিন্তু সাথে থেকো, কোরা বেনারসি আরও নতুন নতুন শাড়ি তৈরি হচ্ছে, চলে আসবো আমি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।